টমেটো গুলো হালকা গলে যাবে, তারপর টমেটো গুলো না গলিয়ে আর কিছু দেবো না। এখন ওয়েট করে আছি কতক্ষণে টমেটো গুলো নরম হবে, মানে যখন শেষে নামানোর আগে গরম মশলা দেবো তখন গোলমরিচটা কিভাবে দেবো সেটা এখন বলবো না, তাহলে সবাই স্কিপ করে যাবে। দেখতে হবে পুরোটা দেখতে হবে, একদম শুরু থেকে শেষ অব্দি ভিডিও দেখতে হবে, কোথাও স্কিপ করতে চলবে না। হ্যালো গাইজ, তো আজকে অনেক কিছু প্ল্যান ছিল, অ্যাকচুয়ালি আমি অনেক কিছু প্ল্যান করেছিলাম, ইচ্ছে ছিল, কারণ এই 15th of June থেকে মোটামুটি একটু লকডাউনের মানে ওই আনলক ওয়ান যেটা আমরা বলতে পারি, একটু রেস্টুরেন্ট খুলেছিলো বা আমরা একটু বাইরে বেরোতে পারবো ভেবেছিলাম, কিন্তু 3-4 দিন ধরে এত বৃষ্টি, আর আজকেও কিছু একটা প্ল্যান ছিল বাট হলো না, সারা দিন বাড়িতে বৃষ্টি, সকাল থেকে বিকেল হয়ে গেল, মানে একটা টাইমে যে টাইমটা বৃষ্টি একটু থেমেছে, কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে গেছে, কোথাও বেরোতে পারিনি। সে করছিল আজকে কিছু একটা খাবো মানে বেরিয়ে, তোমাদেরও ভেবেছিলাম কিছু একটা জিনিস দেখাবো, কোথাও একটা যাবো, বাট সারাদিন স্টক বাড়িতে, তো খুব সকাল থেকেই মুরগির ঝোল খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিলো, পাতলা মুরগির ঝোল, কোনো মানে একদম হেভি গ্রেভি ওরম কিছু নয়, লাইট কিছু খেতে ইচ্ছা করছিলো, তো সবিকে বললাম যে এরম খেতে ইচ্ছা করছে, জানি না ও পাবে কি না, দেখি ও ট্রাই করতে গেছে, যদি পাওয়া যায় কিছু দেখাচ্ছি তোমাদের, যদি পায় ও আসুক, মানে এখনও বাইরে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, তো সো পাবে, দেখা যাক পায় কি না। অ্যাকচুয়ালি আমার বৃষ্টি খুব পছন্দ, কিন্তু মানে ঠিক আছে বৃষ্টি হবে, মানে সারাদিন বৃষ্টি আমার একদম এই ব্যাপারটা পছন্দ নয়, একটু বৃষ্টি হলেও ঠিক আছে চলো, বাট এরকম সারাদিন বাড়িতে বসে খুব বিরক্ত লাগছে, আর একদিন হলে ঠিক আছে, মানে এই সপ্তাহটা টানা, মানে 3-4 দিন হয়ে গেছে এরকম সেম ওয়েদার আর সেম বাড়িতে বসে রয়েছি, তো খুব বিরক্তকর লাগছে। আমি জানি তোমাদের মানে তোমাদের কীরকম লাগে বৃষ্টি আমাকে জানাও, মানে সবারই বৃষ্টি ভালো লাগবে, বৃষ্টির সাথে অনেক কিছু ইমোশন বা রোম্যান্স এরকম আমরা বলতে পারি, বাট এরকম কন্টিনিউয়াস বৃষ্টি 3-4 দিন ধরে এটাও একটু বিরক্তকর ব্যাপার, তো তোমাদের যদি এরকম কন্টিনিউয়াস বৃষ্টি ভালো লাগে তো আমার সাথে শেয়ার করো, আমাকে কমেন্টে জানাও, আর বৃষ্টির দিনে তোমরা কী করো সেটাও আমাকে জানাও। জাস্ট তোমাদের দেখাচ্ছি কীরকম ওয়েদারটা হয়ে রয়েছে, মানে এরকম গুমোট হয়ে রয়েছে, মানে ঘুমট বলতে এরকম ওয়েদারটা খুব থমথমে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। সারাটা দিন আজকে আমি ল্যাব খেয়েই কাটিয়েছি, সকাল থেকে বিকেল হয়ে গেল, বিছানা ছেড়ে একদম উঠিনি, জাস্ট মা ডেকেছিল দুপুরবেলা মানে লাঞ্চ করতে, সেইটুকুর টাইম উঠেছি, কারণ বৃষ্টির দিনে বাঙালিদের যা হয় মানে বিছানা ছেড়ে উঠতে একদম ইচ্ছা করে না, সারাদিন ইচ্ছা করে শুধু ল্যাব খাই ল্যাব খাই, তো আমিও সেই বাঙালিদের মধ্যেই পড়ি যারা ওই বর্ষার দিনে বিছানায় শুয়ে শুধু ল্যাবই খেতে পছন্দ করে। তো সৌভিক চলে এসেছে, তুই কি পেয়েছিস চিকেন? এত কিছু কি কিনেছিস? এর মধ্যে খাস্তা কচুরি আছে আর সিঙ্গারা আছে, মানে সিঙ্গারা শুধু আমার আছে, আর একটা এক্সট্রা আছে যদি কেউ খায়। আর এখানে তো রেন, ও ও এখন অলরেডি বৃষ্টি থেমে গেছে, এখনো রেন, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল, তো সারা দিনের বৃষ্টিতে বেরোয়নি, যেই যখন বেরিয়েছি তখন অলরেডি রেনকোটটা ইউজলেস। ঠিক আছে কোনো ব্যাপার না, তো তুই রেনকোটটা ওখানে রেখে দে। আর এগুলো কোথায় রাখবো? এটা রান্নাঘরে রেখে দে আপাতত, এটা এখানে রাখছি। হ্যাঁ কচুরি নিয়ে চল। আর তুই চিকেনটা রান্নাঘরে রেখে দে, আর তোর গাম্বাট মার্কা রেনকোটটা খুল। হ্যাঁ
নিশ্চয় তুই আজকে দুপুরেও কিছু খাসনি? কি কেউ নজর দেবেন না, এবার আমরা নিচে চলে এসেছি সেই আমাদের বিখ্যাত রান্নাঘরে। তো এই এবার আমরা রান্না শুরু করব। তো এই মাংসটা ধুয়ে দাও, মা মাংসটা ধুয়ে দেবে, তারপরে আমি আর সৌভিক মিলে আজকে রাতের ডিনারের প্রিপারেশন করব। একদম গরম গরম মুরগির মাংসের ঝোল আর আমার ভাত, এদের রুটি। হ্যাঁ, তো সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে মাংসটা ম্যারিনেট করব। আর লেগগুলো যেহেতু বড় বড় আছে আর লেগ সেদ্ধ হতে চায় না, ওই জন্য একটু চিড়ে দেবো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কতক্ষণ লাগবে ম্যারিনেট হতে? আধা ঘন্টা রাখলে যথেষ্ট। আধা ঘন্টা বা 15 মিনিট, মানে কিছুক্ষণ আগে একটু দিয়ে রাখলে ভালো হয়। মানে ডিপেন্ডস, হ্যাঁ মাংসের পিসের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, আমার এখানে মাংসের যা পিসের সাইজ আছে ছোট ছোট আছে, তাতে আধ ঘন্টা রাখলে এনাফ। ম্যারিনেট করার জন্য দেব হচ্ছে দই, দইটা জঘন্যভাবে পড়ছে। আমুল হলে আমি বলতাম, আমরা ইউজ করছি আমুলের ফ্রেশ দই। ঠিক আছে, তো দই আর এর মধ্যে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। বেশি পড়লো কি পরিমাণে? না ঠিক আছে। আরেকটা জিনিসের মধ্যে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মানে রং আলা যেটা, ঠিক আছে ঝালটা একদম না। ঠিক আছে, রঙের জন্য রং দেওয়া যে লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল, এই যে ব্র্যান্ড দেখাবো না। ঠিক আছে, এই দিয়ে মাখিয়ে ছেড়ে দেবো। মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্ট দিয়ে দেবো। হ্যাঁ একদম, মাংস ধুয়েছে, মাংসের পালক রয়ে গেছে, মা জানতে পারলে হেভি পিটাবে। তো এই যে আমাদের এখানে ম্যারিনেশন, ম্যারিনেশনটা পুরো ডান। তো এটাকে এখন আমরা এখানে ঢাকা দিয়ে রেখে দেবো, আধা ঘন্টা পরে তারপর আবার শুরু করব। তো মা আমাকে সবিকে ঠিক ভরসা করতে পারেনি যে আমরা রান্নাঘরটা 12টা বাজিয়ে দেবো, ওই জন্য মা এখানে পেঁয়াজ লঙ্কা আলু যা লাগবে যাবতীয় সব কিছু। হ্যাঁ মানে এতদিন বাদে আমরা একটা কুকিং ভিডিও করব ঠিক করেছি, কিন্তু যেহেতু অনেকদিন বাদে, মানে সত্যি সত্যি এর মাঝখানে কিছু কিছু রান্না বান্না করাও হয়নি আমাদের, তো অভ্যাস চলে গেছে, সেই জন্য কাকিমাই এখন মোটামুটি সব করে দিচ্ছে। মা আমাদের ভরসা করে, হ্যাঁ মানে এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস কাকিমা রান্না করে দেবে। কাকিমা হচ্ছে আজকে সু শেফ আর আমি হচ্ছে এমনি শেফ, মানে কাকিমা আমার অ্যাসিস্ট্যান্ট শেফ। সব কাটাকুটিগুলো মানে কুকিং শোতে হয়, মানে যে ধরো রণবীর বারের শো, সেখানে রণবীর বার মেন রান্না করে, পাশে একজন কেউ কুকিং মানে কাটাকাটিগুলো করে দেয়। পাশে কি আমি কোনো সাউন্ড এফেক্ট দেবো? মুরগির মাংসের ঝোল, তো মুরগির মাংসের ঝোল বানানোর জন্য আমাদের দরকার মুরগির মাংস। একটু একটু দেখালাম, ঠিক আছে। এখানে মা পেঁয়াজ কাটছে আর আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 6টা মতো। তো এই শুকনো লঙ্কাটা এখন যেটা করব সেটা হচ্ছে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবে, না হলে লঙ্কাটা বাটা জলটাকে গরম করে দিই। জলটাকে একবার গ্যাসের উপর বসিয়ে দেবো, জলটা হালকা গরম হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো।
তো ওই চার পাঁচটা মতো শুকনো লঙ্কা দিয়েছে। এই যে জলে হালকা ইয়ে ধরেছে বন্ধ করে দেবো গ্যাস, আর না ফুটানোর দরকার নেই, জাস্ট এটুকুনি করে গরম জলে এবার এইভাবে শুকনো লঙ্কাটা রাখা থাকবে 15 মিনিট রেখে তারপর এটাকে বেটে নেব। যে রেসিপিটা রিক্রিয়েট করার চেষ্টা করছি সেটা ছোটবেলায় প্রচুর খেতাম, মানে ওই চিকেনের লাল লাল একটা ঝোল হতো, ঠিক আছে, প্রচুর আগে হতো, এখন হয় না, এখন সব জায়গায় চিকেন কষা ঢুকে গেছে। আগে রোববার সব বাড়িতে মাটন হতো না, যারা মাটন খেতো না তাদের ওই রোববার মানে মুরগির মাংসের ঝোল, এটা হচ্ছে সেই ঝোলটা। দিদিমাদের আমলে হতো বাটা মশলায়, তারপর মাদের আমলে এসে সেটা গুঁড়ো মশলা হয়ে গেল, এখন রেসিপিটাই অবসলেট হয়ে গেছে। তো যাই হোক আজকে আমরা সেটা রিক্রিয়েট করবো, আর একটু ওই পুরোনো ফিলটা আনতে সব বাটা মশলায় হবে। তো এই হচ্ছে শীল নোড়া। মা আলুও বাটবে নাকি? না থাকি রেখেছি সব, ঠিক আছে, বাকি একটা ওকে ওকে ওকে। শ্রবিকে অ্যাসিস্ট্যান্ট শেফ শ্রবিকে যে চলে গেছে, এখন বাকিটা শ্রবিককে সামলাতে হবে। তো এখানেও কি আদা বাড়ছে, জীবনে প্রথম বাড়ছি শীত নোড়া বাই দ্য ওয়ে। অ্যাসিস্ট্যান্ট শেফ রসুন চুলে গেছে, সব খোঁজা শুদ্ধ, আমি আবার ছাড়াচ্ছি। নেক্সট হচ্ছে রসুন বাটা। এই যারা রান্না পারে না তারা হচ্ছে রান্না দেখে, বাট দেখেও আমার মতো আছে যারা শিখে উঠতে পারে না। এই বাটাবাটির তো অনেক দূর কি বাত, মানে মিক্সিতে ঘোরাতে গেলেই হয়তো আমি হাঁপিয়ে যাব। তো এখানে বেটে, মানে আগেকার দিনেও যে কী করে বেটে দিতে হবে সবিকে ট্রাই করছে, আমি দেখে বুঝতে পারছি যে কতটা ডিফিকাল্ট। তো আমি খেতে ভালোবাসি, আমি একদম, হ্যাঁ খুব মাঝে মাঝে কুক করতে ভালোবাসি, বাট সৌভিক একদম, মানে ও ভীষণ ওর পছন্দের রান্না বান্না করা। আমি এই চ্যানেলে প্ল্যান আছে, যদি ঠিকঠাক মতো সব কিছু হয়, কিছু এমন এমন রেসিপি আনতে চলেছি, মানে যেগুলো এখানে কলকাতায় বা আমি যেখানে থাকি তার আশেপাশে একটা কোনো রেস্টুরেন্টে ঠিকঠাক পাওয়া যায় না। মানে আমি রান্না করা শিখেছি বাধ্য হয়ে, তার কারণ হচ্ছে আমি বহু জায়গায় বহু রকম খাবার খেতে যেতাম, ওকে খাওয়ানোর কেউ নেই। হ্যাঁ, মানে আমার যেরকম পছন্দ সেরকম ভালো রান্না করার মতো লোকের খুব অভাব ছিল বলে, তো সেই জন্য আমি রান্না শিখেছি। তো সেই রেসিপিগুলো আমি তোমাদের সাথেও শেয়ার করে দেবো, তো তোমরা সেগুলো নিয়েও বাড়িতে বানিয়ে নিতে পারবে, মানে বা যে তোমাকে বানিয়ে দিতে পারবে তাকে দেখিয়ে দিতে পারবে। আমি দেখেও কিছু করতে পারবো না, একদিন না একদিন আমি ঠিক করে উঠবো। নেক্সট হচ্ছে মোস্ট ডিফিকাল্ট পার্ট, যেটা হচ্ছে লঙ্কা বাটা। হ্যাঁ, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। দেখি ভালো লাগছে, ও গড, তুই কি ফিয়ার ফাইলস খেলছিস? জায়গা নেই, এটা নিতাম।
खतरों के खिलाड़ी, खतरों के खिलाड़ी, एरम ही होता साउंड इफेक्ट। हाँ देखी नहीं कभी। मांगो এটা কাঁচানোর জিনিসটা নেই তো কি করব এখন তো কেউ শিলনোড়ায় রান্না করে না না সুপারের ওই জিনিসটা থাকলে ওই দিকে কাছে নিতাম নেক্সট হচ্ছে আমরা কড়াই বসিয়ে দিয়েছি আমাদের রান্নার জন্য হ্যাঁ তার যেখানে তুই অনেকটা সরষের তেল ঢালবি কড়াইটা গরম হলে দেব হচ্ছে সরষের তেল হ্যাঁ সরষের তেলই করতে হবে দুঃখিত অলিভ অয়েলে চলবে না পরিষ্কার কথা কিন্তু কড়াই গরম হওয়ার পর তার কারণ কখনো ঠান্ডা কড়াই বা ঠান্ডা ফ্রাই প্যান কোনো কিছুতে তেল ঢালা উচিত না তার কারণ হচ্ছে কড়াই যতক্ষণে গরম হয়ে উঠবে ততক্ষণে তেলটা পুড়ে যাবে কড়াইটা আগে গরম হবে তারপর তেল আচ্ছা এটা এইভাবে না খুললেও চলে হ্যাঁ এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল এত দেখি মাংস কতটা আছে হ্যাঁ প্লিজ সর্ষের তেলের কালার হবে একদম পেল ইয়েলো তারপরে সর্ষের তেল যখনই ইউজ করবেন তখন হয় একদম ফুল স্মোকি করে নেবেন নইলে কাঁচা রাখবেন ঝাঁজটা পাওয়ার জন্য তো তেল গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে দিয়েছি এই যো আলুগুলো ভাজা হচ্ছে এবার আলুর মধ্যে দিয়ে দেবো একটুখানি হলুদ একটু নুন নুন হলুদ দিয়ে আলুগুলোকে মোটামুটি লাল লাল করে ভেজে নেব আলুগুলো মোটামুটি এই যে গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার তেলের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেবো সেম তেলে তেজপাতাটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজগুলোকে মোটামুটি হালকা একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর সমস্ত মশলাপাতি দিয়ে কষাবো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে মোটামুটি ঠিক আছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আদা বাটা রসুন বাটা আর ওই জিরে ধনে বাটাটা সব মশলাগুলো দিয়ে দেবো আলাদা করে দিতে পারলে ভালো হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সবার খুব খিদে পেয়ে গেছে অনেক রাত হয়ে গেছে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে বাটা মশলাগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে আদা রসুন বাটা বাটা গেল আদা রসুন বাটা গেছে আর জিরে ধনে বাটা গেছে আর জিরে ধনে বাটার সময় অলরেডি নুন দিয়েছিলাম তাই এখানে আর আলাদা করে নুন দিইনি ওদিকে মাংস তো নুন মাখানো আছে সেই জন্য আপাতত আর ও আলুতেও নুন গেছে তাই জন্য আর নুন নুন আলাদা করে আর দেবো না কোথাও সৌভিকের শেফ টমেটো কাটতে ভুলে গেছে তাই জন্য সৌভিক এখন নিজেই টমেটো কেটে নিচ্ছে এমন একটা ছুরি যেটা কাটে না আমার নাকও কাটবে না টমেটো তো দূরের কথা ছুরি দিয়ে কে নাক কাটে নাক কি দিয়ে কাটে কি দিয়ে নাক কেন কাটবে কেউ নাক কেন কাটবে আরা বললি ডাকাতরা তো নাক কাটতো সোনা কেলা দেখিস নি কি অদ্ভুত কথা এই টমেটো এস টমেটো ফেলে দিয়েছে তলায় এটা কাট হয়ে যাবে তো এদিকে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এই আদা রসুন বাটাটা তো এর মধ্যে এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি করে ওইদিকে মশলাটা একদম ভালোভাবে কষানো হচ্ছে তো এটাকে একটুখানি টমেটোটা হতে যেহেতু সময় নিচ্ছে আর যেহেতু বললাম তারা আছে তো একটু ঢাকা দিয়ে দেবো তাতে করে গলে যাবে আর ঢাকা দিয়ে গ্যাসটা সবসময় একটুখানি কমিয়ে দেওয়া উচিত তার কারণ যাতে তলাটা পুড়ে না যায় হয়ে গেছে 5 মিনিটের বেশি হয়ে গেছে 5 মিনিট রাখা হয়েছিলাম তো এবার ঢাকাটা খুলে চেক করে নিই হ্যাঁ টমেটোগুলো নরম হয়ে গেছে হ্যাঁ টমেটোগুলো মোটামুটি নরম হয়ে গেছে
বাড়িতে হলে মানে হাতে সময় থাকলে তো আর একটু কষানোর কথা, কিন্তু আজকে না। আর এমনিতেও এই মাংসটা অত ধৈর্য ধরে অত কষিয়ে করতো না, মানে মার মাসিরা মানে মারা দিদারা রান্না করতো তাড়াহুড়োর মধ্যে, 10টা আইটেম করতে হবে তার মধ্যে ঝটপট ঝটপট কত করে ফেলা যায়। তো এবারে এর মধ্যে দই টই সমস্ত কিছু সমেত চিকেনটা চলে গেছে, চলে যাবে। এবার শুরু মাংস কষানো। মোটামুটি এই মশলা দিয়ে একটু নাড়তে নাড়তে দেখবে চিকেনটা কিছুক্ষণ বাদেই এই যে এখন লাল লাল লালচে লালচে একটু বাদে হলুদ হলুদ হচ্ছে কোথাও কোথাও, এবারটা কিছুক্ষণ বাদে সাদা সাদা হয়ে যাবে। এই সাদা সাদাটা হয়ে গেলে মোটামুটি চিকেনের কাজ ডান। চিকেনের কাজ ডান হয়ে গেলে তারপর দেখাচ্ছি কি করবো। তো মোটামুটি মাংসের কালার চেঞ্জ হয়ে আসছে, তো এবার যেটা করবো সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু। আলু তো ওদিকে মাংস কষানো হচ্ছে আর এদিকে গরম জল বসে দিয়েছে, কারণ মাংসের পরে যে জলটা আমরা ইউজ করবো মাংস কষানোটা প্রায় হয়ে এসছে, যেহেতু হয়ে এসছে ওই জন্য গরম জলটা বসিয়ে দিলাম, তার গরম হতে হতে মাংসটা কষে যাবে। আমার বাড়িতে রান্না করলে সৌভিক এত ধৈর্য নিয়ে রান্না করে, যে ব্যাপারটা হচ্ছে আমরা যে টাইমে খাই সাধারণত সৌভিকের বাড়িতে আমি ধৈর্য ধরে রান্না করি, ওরা অধৈর্য হয়ে আগে অন্য কিছু খেয়ে নেয়। মানে ওর বাড়িতে সবাই একটু লেটে লেটে খাবার, এবার ব্যাপারটা হচ্ছে আমার বাড়িতে সবাই একটু তাদেরকে মানে টাইম টু টাইম খেয়ে নিই, 9টার মধ্যে রাতের খাবার খেয়ে নিই, তো অলরেডি 10টা বাজে, সৌভিক এখনো বলছে আমাকে কিন্তু মাংস কষানোর টাইমটা দিতে হবে। তো এবার যদি ওপরে কেউ কিছু খেয়ে নেয় সেটা পুরোপুরি ওর রেসপন্সিবিলিটি, আমার নয়। দেখ জলটা গরম হচ্ছে কিনা দেখছি, উঠছে না তো, আর একটু হবে মনে হচ্ছে। তোমাদের আমি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছি মাংসটা, মাংসটা কত সুন্দর কালার এসেছে, জাস্ট মাংসের কালারটা দেখো। ইয়াম। তো এদিকে জলটাও ফুটে গেছে, টক বক করে ফুটছে, তো এই জলটাই আমরা মোটা দিয়ে দেব, মাংসে দিয়ে দেব, দিয়ে দেব মাটিতে ওই দিক দিয়ে দাও, জিনিসটা একটু রেসিপিটা একটু ঝোলঝোল হয় সেই জন্য জলটা একটু বেশি করেই দিতে হয়, ঠিক আছে। তো এই যে সেই আইকনিক যে লাল কালারটা, কিছুই না অ্যাকচুয়ালি, যেটা হয় সায়েন্সটা এরকম যে সেরকম মশলা কিছু হিউজ মশলা বা কিছু মানে যেটা গ্রেভি বা তেলটাকে ধরে রাখবে এরকম কোনো আইটেম যেহেতু ইউজ করা হয়নি, যার ফলে কী হয় যে এই মুহূর্তে আমরা জল দিই তেলটা জলের ওপর ভেসে ওঠে, কারণ তেলকে জলের মধ্যে ধরে রাখার মতো কিছু নেই, বাইন্ড করে রাখার মতো, দ্যাটস ওয়াই তেলটা যে ওপর দিয়ে ভেসে ওঠে ওই তেলটাই ওই ইউনিক লাল কালারটা দিয়ে দেয়। ও এই দেখো যেটা আমার বললাম প্রথমে যে লাল লাল চিকেনের ঝোল। তো এবারে গরম মশলা আর গোলমরিচ বেটে নেব,
কিরম লাগলো, আমার রেসিপিটা তোমাদের কিরম লাগলো সেটা আমাদের জানাও কমেন্ট করে। আর তোমাদের আমাদের কিরকম লাগলো সেটা এখনো জানাতে পারিনি। তো আরও যদি তোমরা কিছু চাও যে সৌভিক তোমাদের রান্না করে, মানে কিছু রেসিপি যদি তোমরা জানতে চাও যেটা সৌভিক তোমাদের রান্না করে জানাবে, তাহলে সেটা আমাদের কমেন্টে জানাতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। ওইখানে মা এসেছে, কারণ সৌভিকের মাকে ডেকে পাঠিয়েছে, কারণ এমার্জেন্সি পারপাসে সেদ্ধ কি করে সেদ্ধ হচ্ছে না, কেন হচ্ছে না সেটা দেখার জন্য মা চলে এসেছে হেল্প করার জন্য। এই যে মা চলে এসেছে হেল্প করার জন্য। হ্যাঁ, গরম মশলা বাটা, এবার আমরা উপরে গিয়ে মানে খাবো, তখন আমরা জানাচ্ছি যে কিরম টেস্টটা হয়েছে। ভালো হয়েছে ঝোলটা, খা। এটা ওইটা নামিয়ে দাও না নিচ দিয়ে। না খেয়ে নি, যদি পারি তারপর আমি খেয়ে বলছি কেমন হয়েছে। ভালো হয়েছে। ওকে, এবার আমার এই ভাত দিয়ে খাওয়ার পালা, আমি ভাত দিয়ে খেতে বসি। অনেকদিন পর বুঝলাম বাটা মশলায় রান্না করলে একটা অদ্ভুত রকমের টেস্ট হয়। যে তোমরাও, আমি বলবো তোমরাও ট্রাই করো, আর রেসিপিটা যদি ট্রাই করো আমাদের কমেন্টে জানাও কেমন লাগলো। আর বলে সাবস্ক্রাইব করে দিও সবাই প্রিয়া, একটু বলে দে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে, আমি খাওয়া শুরু করি। এই সাবস্ক্রাইবে সবাই মানে একটু টুকিয়ে যায় বলতে। হ্যাঁ, জনটা অনেকটা সাবস্ক্রাইব। কাকিমা পাশে বিড়বিড় করে বলার চেষ্টা করছে, আমি শুনতে পাচ্ছি। কাকিমা হাই বলে দাও। হাই। ওকে, তো পিজা রান্না নিজে টেস্ট করে দেখি আদৌ খাওয়া যাচ্ছে কিনা। বিশ বিশ হয়নি খেতে, চলে। সবাই খেতে ব্যস্ত, কেউ কথা বলতে ব্যস্ত। তো জমিয়ে মানে আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেল, ফাটাফাটি হয়েছে থ্যাংকস টু সৌভিক। স্যাম্পির ঝাল লেগেছে। হ্যাঁ, স্যাম্পির ঝাল লেগেছে। পিয়া ওদিকে স্যাম্পিকে খুব মুখ করছে কেন ওর ঝাল লেগেছে। তো আমরা খেয়ে নি। তো গুড নাইট, টাটা। আজকের জন্য দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো অ্যানোয়িং ব্লগে। তো আজকের জন্য বাই। আরে সবাই বাই বল। হ্যাঁ হ্যাঁ, বাই 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 বাই।